আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ সমূহ শুরুতেই সংবাদ শিরোনাম ইরানের হামলার ভয়ে দলে দলে দেশ ছাড়ছে ইসরায়েলিরা এবার জানিয়ে দিব তাইওয়ানকে সহায়তা মানে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বলছে রাশিয়া এরপর জানিয়ে দিব ইরান ইসরায়েল ইস্যুতে মুখ খুললেন খামেনে ইহুদিদের তুষ্ট করতে পাঠ্যপুস্তক থেকে কোরআন শিক্ষা বাদ দিচ্ছে সৌদি অভিযোগ হুতির এবং সর্বশেষ জানিয়ে দিব প্রশান্ত মহাসাগরে জাপানের নৌবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইরানের হামলার ভয়ে দলে দলে দেশ ছাড়ছে ইসরায়েলিরা ইরানের সঙ্গে সংঘাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন খোদ ইসরায়েলিরা বিভিন্ন জরিপে উঠে আসছে বেশিরভাগ ইসরায়েলি ইরানের সাথে দ্বন্দ্ব চায় না হামলা করলে তেল আবিবকে সময় মতো মক্ষম জবাব দিতে তেহরানো যে হাত গুটিয়ে বসে থাকবে না এমন আতঙ্ক বিরাজ করছে অনেকেরই মাঝে এর মাঝেই ইরানের হামলার ভয়ে অনেক ইসরায়েলি দেশ ছাড় শুরু করেছেন ইসরায়েল ছাড়ছেন বিদেশি নাগরিকরাও তবে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ইরান ইসরায়েলের উত্তেজনা কি আপাতত কমছে বলে মনে করা হচ্ছে ছায়াযুদ্ধ থেকে যেন ক্রমেই প্রকা সূর্য যুদ্ধে লিপতে হচ্ছে আঞ্চলিক চিরশত্রু ইরান ও ইসরায়েল ইসরায়েলি ভূখণ্ডে তেহরানের নজিরবিহীন আক্রমণের প্রতিশোদে ইরানের ইসফাহানে নেতানিয়াহু বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা জেড়ে যুদ্ধবেধে যাওয়ার আশঙ্কা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে তবে বদলা নিতে ইরানের মাটিতে একরখা যুদ্ধবাজ বেনিями নেতানিয়াহু আক্রমণের সিদ্ধান্তকে ভালো চোখে দেখেনি অনেক ইসরায়েলি তবে তেল এমন পাল্টা হামলা বিরোধিতা করছেন ход ইসরায়েলিরা এমন তথ্য উঠে আসছে ইসরায়েলের হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক জরিপে জরিপ অনুযায়ী 50 শতাংশ ইসরায়েলি পাল্টা আগাতের বিপক্ষে কূটনৈতিক ইরান ইসরায়েল উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তারা শুধু তাই নয় তেল আবিবকে আপাতত ছাড় দিলেও ছেড়ে দেবে না তেহরান এমনটাই মনে করছেন অনেক এতে ইরানের জবাব কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে আতঙ্ক বিরাজ করছে অনেকের মাঝে এর মধ্যেই আতঙ্কে ইসরায়েল ছাড়তে শুরু করেছেন দেশটির অনেক নাগরিক কাজে সামরিক আগ্রাসনের মধ্যে চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেজকে ইরানি কনসুলেটে বিমান হামলা চালা ইসরায়েল তাতে ইরানের ইসলামিক রেভুলেশনারি গার্ড কোরের শীর্ষদী কমান্ডার সহ আটজন কর্মকর্তা নিহত হন

ইসরা দলে দলে দেশ ত্যাগ শুরু করে ইসরায়েলি অভিবাসন বিভাগের ইস্ট বলা হয় সাত অক্টোবর থেকে ইরানিরা এর আগে ইসরায়েলের রাইসি প্রশাসন আঘাত আনার পর রাস্তায় নেচে গিয়ে আতসবাজি পুড়িয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে ইরানিরা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েকদিন পর শুক্রবার উনিশে এপ্রিল ইরানের ইসবাহার শহরে ড্রোন হামলা চালায় ইসরায়েল মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তির প্রদর্শনের খেলায় মেতে উঠলেও তেওরান তেল সামরিক নিরবতা প্রদর্শন করেছে প্রশ্ন উঠেছে আক্রমণ পাল্ট আক্রমণের মধ্য দিয়ে ইরানি ইসরায়েল উত্তেজনা আপাতত শেষ হলো নাকি দুপক্ষই সময় নিচ্ছে পরবর্তী চাল চালার জন্য আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে উঠে আসছে সীমিত প্রতিশোধ নিয়ে থেমে গেলেও একে অন্যের সঙ্গে দীর্ঘমেয়াদী খেলার কৌশল বেছে নিচ্ছে কিনা ইসরায়েল এবং ইরান এমন সংখ্যাই রয়ে যায় এছাড়া গেল কয়েকদিন ধরে ইরানের পরমাণু স্থাপনা ইসরায়েলের হামলার যে সম্ভাব্য আশঙ্কা তৈরি হয়েছে তা নিয়ে বিশ্লেষকরা বলেছেন দেশটির সর্বোচ্চ মূল্যবান রাষ্ট্র স্থাপনা পরমাণু কেন্দ্রে ইসরায়েলি হামলার অর্থ হচ্ছে সরাসরি যুদ্ধ ঘোষণা করা এতে কোনো রকম আঘাত এলে তেহরান যে সহ্য করবে না সেই হুঁশিয়ারি আগেই দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইস আর এমন কিছু হলে একদিকে ইরান সমর্থিত সিরিয়া লেবানন ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো সংঘবদ্ধভাবে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে নামবে অন্যদিকে ইসরায়েলকে বাঁচাতে তার মিত্ররাও ঝাঁপিয়ে পড়তে পারে এতে গোটা মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হয়ে পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এতে ইসরায়েল যদি একঘেমি করে ইরানে বড় আক্রমণ চালিয়ে বসে তা তাতে নিজের পায়ে নিজের কুড়াল মারার সামিল বলে মনে করা হচ্ছে তাইওয়ানকে সহায়তা মানে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বলছে রাশিয়া ইউক্রেন ইসরায়েল এবং তাইওয়ানকে নিরাপত্তা সহায়তা দিতে 95 বিলিয়ন ডলার একটি বিশেষ সহায়তা বিল অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত বিলটি পাশ হয়েছে বিলটির বিরুদ্ধে রিপাবলিকান কঠোরপন্থীদের তীব্র আপত্তি ছিল ইউক্রেন ইসরায়েল এবং তাইওয়ানের বিষয়ে রাশিয়া সব সময় কথা বলে আসছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন ইসরায়েল ইউক্রেন ও তাইওয়ানকে সহায়তার একটি বিল পাস হয়েছে মার্কিন কংগ্রেসে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বৈশ্বিক সংকট বাড়বে শনিবার টেলিগ্রামে বার্তায় তিনি এমন মন্তব্য করেন খবর আল জাজিরা ও মিডিল ইস্ট মনিটর মারিয়া জাখারো বলেন ইউক্রেনকে সহায়তা দেওয়ার মানে হলো সন্ত্রাসী কার্যক্রমে সরাসরি অর্থায়ন করা তাইওয়ানকে সহায়তা দেওয়ার মানে হলো চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা অন্যদিকে ইসরায়েলকে সহায়তায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়বে স্থানীয় সময় শনিবার ওই বিল পাশের মধ্যে ভোটাভুটি হয় এখন এই বিলটি ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ সিনেটে পাঠানো হবে দুই মাসের বেশি আগে একই ধরনের একটি বিল সিনেটে পাশ করা হয় পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে পাশ হওয়ার পর বিলটি আইনে পরিণত হওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে এবার ইরান ইসরায়েল ইস্যুতে মুখ খুললেন খামেনে ইসরায়েলি ইরানের হামলার প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনে তেলাবিবের বিরুদ্ধে অভিযানের জন্য তেহরানের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি সেই সঙ্গে শত্রুর মোকাবেলা করার জন্য নতুন সামরিক কৌশল রপ্ত করারও আহ্বান জানান খবর আল জাজিরার তিনি বলেন ইসরায়েলে কয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বা কতগুলো লক্ষ্য বস্তুতে আঘাত করা হয়েছে তা মূল লক্ষ্য নয় আসল বিষয় হলো ইরান ইসরায়েলে হামলা করে সাহসিকতার পরিচয় দিয়েছে ইরানের এই হামলার পর ইসরায়েল পাল্টা হামলার হুমকি দিলেও এখনো শক্তিশালী হামলা করেনি তবে শুক্রবার কয়েকটি ড্রোন হামলা হয়েছে ইরানের ইস্পাহানের নাম প্রকাশে দুই মার্কিন কর্মকর্তার দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ওই হামলা করেছে ইসরায়েল তবে পক্ষ থেকে বলা হচ্ছে হামলা ইরানের ভেতর থেকে লোকাল এজেন্টের সহায়তায় কয়েকটি ড্রোন চলেছে আর এই ড্রোন আকাশ থেকেই উড়িয়ে দিয়েছে ইরান এদিকে ইরানে ইসরায়েলের এই হামলার দুটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে বিবিসি এতে গণমাধ্যমটির দাবি হামলা ইস্পাহানের ওই বিমান ঘাটির একটি প্রতিরক্ষা ব্যবস্থার প্রিয়দাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ইরান বলেছে ড্রোনের সমন্বয়ে চালানো এই হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে তাতে ইরানের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণবিক শক্তি সংস্থা বলেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি এর আগে এ মাসের শুরুতে সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সহ কয়েকজন নিহত হন জবাবে তেরো এপ্রিল ইসরায়েলের তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইরান ইহুদিদের তুষ্ট করতে পাঠ্যপুস্তক থেকে কোরআনের শিক্ষা বাদ দিচ্ছে সৌদি অভিযোগ হুতির গত কয়েক বছর ধরে সৌদি আরবের পাঠ্য বইতে পরিবর্তন আসছে এবার দেশটির পাঠ্যপুস্তক থেকে কোরআনের শিক্ষা বাদ দেওয়ার অভিযোগ করেছেন বিদ্রোহী হুতি শনিবার বিশ এপ্রিল ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় আব্দুল মালিক আলহুতি বলেন কোরআনের যেসব আয়াতে ইহুদিদের নেতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে বলা হয়েছে সে আয়াতগুলো পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় অবিচার উল্লেখ করে নেতা বলেন সম্ভবত ইসরায়েলি সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি সরকার এই পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত পাঠ্যপুস্তক থেকে কোরআনের শিক্ষা বাদ দেওয়ার এই নীতি অনুসরণের কথা ভাবছে বলে অভিযোগ করেন আলহুদি প্রশান্ত মহাসাগরে জাপানের নৌবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত প্রশান্ত মহাসাগরে রাত্রিকালীন মহড়ায় দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছেন আর নিখোঁজ হেলিকপ্টার দুটি টোকিও থেকে ছয়শ কিলোমিটার দক্ষিণে ইজু দ্বীপপুঞ্জের কাছে প্রশিক্ষণে ছিল কাছাকাছি স্থানে ধ্বংসাবশেষ থেকে রোটার বেলেটের অংশ সহ দুটি হেলিকপ্টারের রেকর্ডার পাওয়া গেছে প্রতিরক্ষা মন্ত্রী মিনরু গিহানা বলেন দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি তিনি বলেন প্রথমত জীবন বাঁচাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি কাউন্টার সাবমেরিনের অংশ হিসেবে হেলিকপ্টার দুটি রাতে মোহরায় ছিল একজন ক্রু সদস্যকে মৃত অবস্থায় পানি থেকে তোলা হয়েছে শনিবার স্থানের সময় রাত দশটা আটত্রিশ হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তরিশিয়ার দ্বীপ থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে বলে প্রচার মাধ্যম এনএস এর প্রতিবেদনে জানা যায় এক মিনিট পর হেলিকপ্টারটি থেকে ইমার্জেন্সি সিগন্যাল আসে এর পঁচিশ মিনিট পর সামরিক বাহিনী উপলব্ধি করতে পারে আরেকটি হেলিকপ্টারও একই অঞ্চলে হারিয়ে গেছে